যে সম্মানিত তিনি নেবেন এটা সুন্নত পুরাটাই পড়া সুন্নত অর্থাৎ প্রথম রাকাতে পড়বে আলিপুল্ল্লাহ আমি মাসাজিদা দ্বিতীয় রাকাতে পড়বে সুরা ইনসান তার দ্বিতীয় নাম হচ্ছে সুরাত উদদাহার এটা সুন্নত এটা দৌল হচ্ছে আবহাওয়া দিয়া তলাত থেকে হাদিস এটা শহীদ বুখারের হাদিস নম্বর হচ্ছে আষ্টশো একানব্বই

আলিফলামিম আসসাজদা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা আল ইনসান পড়তেন। তেমনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুমতে এক বর্ণিত সহিহ মুসলিমের উনাশি নম্বর হাদিস আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কানা ইয়াকরাউ ফি সালাতিল ফাজরি ইয়াওমাল জুমআতি আলিফলামিম তানজিল আল আতা আলাল ইনসান হিনা মিন আদহরি যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফলামিম তানজিল অর্থাৎ আলিপ্লামিম আসাজিদা করতেন দ্বিতীয় রকাতে সুরা ইনসান অর্থাৎ হাল আতা আল ইনসান হিন উমিনুদ্দাহিদা হরতেন তাই জুমার দিন এটা পড়া সুন্নত তবে অনেকে এই সুন্নতকে নিয়ে খেলতামশা শুরু করছে সেটা হচ্ছে যে যেহেতু আলিপ্লামিম সেজদার মধ্যে সেজদা আছে শুধু সেজদা স্থানটা পড়ে এক রাকাতের মধ্যে প্রথম রাকাতে পড়ে সেজদা দিয়ে দেয় আদিতীয় দ্বিতীয় রাকাতে কিছু ফরে সুরাই ইনসান থেকে বাসুরাই সুরাই ধার থেকে তো আর মানুষের বুঝানোর চেষ্টা করে যে আমি এটা শূন্যতা করলাম না এটা শূন্যতার নামে খেলা এটা শূন্যতার নামে তামাশা এটা সম্পূর্ণ হারাম এটা বেদাত কারণ প্রকৃত শূন্যত হচ্ছে আপনার যদি সময় থাকে আপনি যখনই পড়বেন তখন সুন্না পরিপূর্ণভাবে ভাবে আমল করবেন যে প্রথম রাখাতে ফুরা সুরা আলি প্লামিন পড়বেন দ্বিতীয় রাখাতে পুরাটাই আপনি সুরা ইনসান পড়বেন আপনার যদি সময় থাকে আপনি ফারেন পড়বেন আর যদি নাকি সময় না থাকে আপনি অন্য কোন চুরা পড়েন কিন্তু এই জুমার দিন এই সুনতর নামে তামাশা করতে যাবেন না অনেকে অনেক ইমাম সাহেবের এইভাবে করে আসলে সুনতকে বিকৃত করতেছে আল্লাহকে হেফাজত করুক আশা করি বিষয় বুঝতে পারছেন